গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রকলি দিয়ে রুই মাছের ঝোল। রেসিপিটির সমস্ত উপকরণগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আমার থেকে আরও সুস্বাদু রেসিপি পেতে হলে টুম্পাস রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিন। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস করে উল্টে দিলাম। মাছ ভাজা তুলে নিয়েছি, এবারে আমার কাটা সবজিগুলো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আলুগুলো ভেজে নেবো লাল করে। এবারে আমি ব্রকলিগুলো দিয়ে দেবো। সব ব্রকলিগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে একে একে লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো একসঙ্গেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে একটু কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে দেবো। অল্প পরিমাণে জলটা দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। কষানোর পর জলটা একটু বেশি করেই দেব, যাতে আমার এটা ঝোল হবে। আমার মাছগুলো দিয়ে দেবো এতে। এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের ব্রকলি দিয়ে রুই মাছের ঝোল।